আসসালামু আলাইকুম আজকে দেখাবো ছোট্ট একটি টিপস আমরা অনেক সময় অনেকের বাসাতেই কিন্তু স্টিলের কলগুলো ব্যবহার করে থাকি তো স্টিলের কলগুলো কিন্তু ব্যবহার করতে করতে অনেক সময় দেখা যায় প্রচুর ময়লা জমে আবার আয়রনও জমে তো দেখতেই পাচ্ছেন আমার কলে কিন্তু প্রচুর আয়রন জমেছে তো আয়রনটা আমি রিমুভ করার জন্য যে পদ্ধতিটি ব্যবহার করি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো আমি এখানে দেখতেই পাচ্ছেন আমি লেবুটা চিপড়িয়ে নিচ্ছি এখানে লেবু জুসটা নিয়ে নিচ্ছি আর লেবুর জুসের সাথে আমি দিয়ে দিব কিন্তু সামান্য পরিমাণ বেকিং সোডা এখানে চা চামচের হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিব তো এই দুইটি জিনিস দিয়ে কিন্তু স্টিলের যে কলের ময়লা জমে বা আয়রন জমে এটা আমরা পরিষ্কার করে নিব খুব সহজে এভাবে পরিষ্কার করলে আপনার একেবারেই ঘষা মাজা লাগবে না সামান্য আলতো হাতে ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো চলুন কিভাবে পরিষ্কার করছি দেখাই দেখতেই পাচ্ছেন আমার কলটা কিন্তু অনেকটাই ময়লা হয়ে আছে একেবারেই আয়রন জমে একদম কিন্তু লেগে আছে আমি আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু অনেক দিন যাবতীয় পরিষ্কার করছি না আপনাদেরকে দেখাবো তাই পরিষ্কার করছি না যাতে আপনারা বুঝতে পারেন যে বেকিং সোডাটা আর লেবুটা কতটা ক্লিনজারের কাজ করে তো আমি দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে কিন্তু মেখে নিচ্ছি কলের সম্পূর্ণ অংশটা আর মেখে নেওয়ার সাথে সাথে কিন্তু কিছু আয়রন কিন্তু উঠতে শুরু করেছে তো আমি এভাবে রেখে দেব এক থেকে দেড় মিনিট এক থেকে দেড় মিনিট পরে কিন্তু আমি একটি মাজনির সাহায্যে হালকাভাবে যখন ঘষা দিব তখন কিন্তু এটা একেবারেই উঠে যাবে আর একেবারেই নতুনের মতো চকচকে হয়ে যাবে আমার কিন্তু বেশি ঘষা মাজা লাগছে না দেখতেই পাচ্ছেন আপনার সামনেই কিন্তু আমি ঘষা মাজাটা করছি দেখছেন ধরতে না ধরতেই কিন্তু আয়রনটা একেবারেই উঠে যাচ্ছে বেকিং সোডা আর লেবুর মিশ্রণটি দেওয়ার ফলে আয়রনগুলো কিন্তু একেবারেই আলগা হয়ে গেছে ধরতে না ধরতে উঠে যাচ্ছে তো আপনারা কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে পারেন তো পরিষ্কার করার পর আপনাদেরকে আমি আরেকটা জিনিসও দেখাবো অনেক সময় দেখা যায় যে আয়রন জমতে জমতে আমাদের যে পানি যে নলটা দিয়ে আসে সেই নলটার ভিতরে ছিদ্র ছিদ্র থাকে ওই ছিদ্রর মধ্যে কিন্তু অনেক আয়রন জমে থাকে তো সেটি কিভাবে আমি পরিষ্কার করি তাও আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে এভাবে যদি একটি লেবু আপনারা চার পাঁচ মিনিট রেখে দেন এরপরে যদি আপনারা ওয়াশ করে ফেরেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু ভিতরের যে আয়রনটা সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো আমি একটু আপনাদেরকে পানিটা ছেড়েও দেখাচ্ছি যে কতটা স্পিড এখন পানি আসছে তো এভাবে কিন্তু লেবু আর বেকিং সোডা দিয়ে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন